সুপ্রভাত বন্ধুরা, প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে আবার নতুন করে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা হবে, 6:15 হবে আর কি, কিন্তু চোখটা খুলেই না আমাকে প্রথম রান্নাঘরে ঢুকতে হয়েছে। আমি এখনও ব্রাশ করিনি, কিচ্ছু করিনি, কারণ হচ্ছে কালকে রাত্রে কী হয়েছিল জানি না, আমি মানে রাতের রান্নাবান্না করার পরই না প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, যার জন্য সেই আমার গ্যাস মোছা আবার রাতের যে ডিপ ক্লিন যেটা কিচেন সেটা আমি করতে পারিনি। আসলে বেশ কিছু ওষুধ খাওয়ার ফলে না মানে এখন শরীর ভীষণই ক্লান্ত এবং ঘুমে জরাজীর্ণ যাকে বলে, একেবারে ঘুম শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ছি। ঠিক সেই কারণে চোখটা খুলেই ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে, চোখটা খুলেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে রান্নার দেখো রাতের বাসন প্রচুর পড়ে রয়েছে, রান্নার বাসন খাওয়ার বাসন সব পড়ে রয়েছে, সেগুলো তো মাজবো, তার আগে হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম আর বাসনগুলো এখন মেজে নিচ্ছে। আর এতটা সকাল উঠেছি, মনে হয় সব বাচ্চাদেরই মানে অভ্যাস যে মা উঠে পড়লেই ওরা সঙ্গে সঙ্গে উঠে পড়বে। আমি ভাবলাম আমার যেহেতু কাজ পড়ে আছে তাই উঠে পড়ি, হয়তো আমার কাছে এটা অনেকটা সকাল কিন্তু অনেকের কাছে নয়। তো যাই হোক, আমার ছেলে উঠে পড়েছে, বললাম ক্যামেরা একটা ধর, আমি তাহলে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে ফেললাম, বাসন মাজার সময় ও ক্যামেরাটা ধরলো। আর দেখো রান্নাঘর একদম পরিষ্কার টিপটপ ডিপ ক্লিন যাকে বলে, যেটা রাতে করতে পারিনি সেটা এখন করে ফেললাম। তো করে মানে বাসি নাইটি চেঞ্জ করে বাসি কাজ সারা হয়নি, শুধু রান্নাঘরটাই ক্লিন হয়েছে। আমি আর ছেলে হচ্ছে এখানে ব্রাশ করছি, আর বারান্দা থেকে প্রতিদিনই ব্রাশ করি আর চারিদিকটা দেখার চেষ্টা করি। তো ব্রাশ ট্রাশ করে নিয়ে প্রথম যেটা নিজেদের খাদ্য জোগাড় করবার আগে হচ্ছে আমার মনে হয় গাছে জল দেওয়া উচিত, কারণ একটি গাছ একটি প্রাণ। তো গাছের পরিচর্যা সেভাবে করতে পারি না, যতটুকু যা করার ঘরোয়াভাবে সেটাই করার চেষ্টা করি। তো গাছ তো আর সেভাবে ফ্ল্যাট বাড়িতে লাগানো যায় না। তো যাই হোক, আমি একটুখানি কুমড়োর বীজ ফেলেছিলাম, দেখো সেটা থেকে নতুন একটা প্রাণ আমি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগলো। ছোট্ট একটা গাছ তো, তবু ভালো লাগলো দেখতে। তো বিছানা তুলে ফেলছি, তোমাদের দাদাও উঠে পড়েছে, তো বিছানাটা তুলে ফেললাম। আর এখন শীতকালের বিছানা মানে হচ্ছে লেপ কম্বল, আমার তো তাই থাকে, তবু যদি টান টান করে রাখা যায় না দেখতে ভালো লাগে। এই যে পরিষ্কার করলাম, কিন্তু কতক্ষণ থাকবে পরিষ্কার আমি সেটা বলতে পারবো না, মনে হয় ছোটো বাচ্চার ঘরে এরকমই হয় আর কি। আর এখন আমি এত কাজের মাঝে নিজের ওষুধ খাওয়াটাই খেতে ভুলে গেছি আর কি, যেটা আমাকে প্রতিদিন খেতে হয়, নাহলে আমারই শারীরিক সমস্যা দেখা যাবে। তো যাই হোক, তোমাদের দাদার জন্য এখন হচ্ছে আমি একটু আদা চা করে নিলাম, কারণ আমি তো এখন ওষুধ খেয়েছি, চা খাবো না। এখন হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে বসাবো, ওকে একটু জল বিস্কুট খাইয়ে দেবো এখন। গুড মর্নিং, আরও একবার সামনে থেকে চলে এসেছি, এখন প্রায় 9:45 বাজে। এই ছেলেকে জ্যাম আর হচ্ছে তোমার পাউরুটি কলা তোমাদের দাদাকেও দিয়ে দিলাম, তো ওটাই সকালের টিফিন। নিচে সেই গাড়ি এসেছিলো আর তোমাদের দাদা ওই দুটো পাউরুটি নিয়েছিল, একটা এই স্লাইস আর একটা স্লাইস খোলা হলো। এই ছেলেকে এখন দিয়ে দেবো, ওর সর্দি লেগেছে কিন্তু তাও কলা দিতে বাধ্য হচ্ছি কারণ ওর সমস্যার জন্য। এখন ঝটপট খাইয়ে আগে স্কুলে পাঠাবো, আমার তো প্রথম আর ছিলিস না, শুধু কলা খাবো, আর শুধু কলাই যেতখানে খাবি। আর আমার তো মানে প্রথম পর্বের কাজ শেষ হয়েছে, ও স্কুলে গেলে পরে আবার দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। তাহলে চলো ওকে খাইয়ে নিই, পরে আবার কথা বলবো, স্কুলে গেলে পরে এখন কাজ করবো, তখন আবার কথা বলবো। তোর ব্যাগটা পিঠ থেকে নিয়ে নাও না, দুষ্টুমি করবি না, টাটা। ছেলে বেরিয়ে যাওয়ার পর সবজি কাটলাম, তারপরে হচ্ছে তোমার জামা কাপড় কাঁচা কিছু ভেজালাম, কিছু বাইরে বারান্দায় ছিল গতকালের সেগুলো তুললাম, কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। এখন হচ্ছে এই যে আমি একদম ধোয়া ওঠা আদা চা আর সঙ্গে 4 পিস পাউরুটি সেঁকে নিয়েছি, ওই যে ঘড়ির কাটা 11:05। ছেলে আলনাতেও দেখো গোছানো হয়নি, এনে এনে শুধু থুবো করে রেখে দিয়েছি, প্লাস হচ্ছে খাটের ওপরে ওই দেখো থুবো করে রাখা, ওই যে সব ভাঁজ করবো, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। এখন একটু খেয়ে নিই আগে, নাহলে কিছুই করতে পারবো না কারণ ওষুধ খেতে হবে। কলা ঠলা নিলাম না, আর জ্যাম ফ্যাম দিয়ে না আমার পাউরুটি ভালো লাগে না, কী জানি কেন জ্যাম জেলি দিয়ে কোনো সময় পাউরুটি ভালো লাগে না, কোনো সময় খাইও না খুব একটা,
খুব একটা কেন খাই না, আমার ওই পাউরুটি চাই ভাই ভালো লাগে, ওটাই ভালো। চার পিস পাউরুটি আর চা নিয়ে নিয়েছি, সকালের চাটা গরম করে খাইনি, তোমাদের দাদাকে করে দিয়েছি, সেটা মানে দিয়ে দিয়েছি, আমি রাখিনি আমার জন্য। এখন সদ্য সদ্য চা করে খেলাম, কারণ ওতে সেই আদা সমস্ত লবঙ্গ তেজপাতা হেনা তেনা দিয়ে করলাম, কাড়া যেটাকে বলে। তোমাদের দাদার প্লেন আদা চা করে দিয়েছিলাম, চলো খেয়ে নিই। মানে 10 মিনিটের বিরতি, তার মধ্যে হচ্ছে কি আবার ভিডিও কালকে রাত্রে আমি আপলোড করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। মানে আজকে যেটা দুপুর 3টেতে যাবে আর কি, সেটা আপলোড করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি আর কি। এবার আমাকে ওই চা খেতে খেতে বসে ভিডিওটা আপলোড দেবো। ভিডিও আপলোড দিতেও বেশ অনেকটা সময় লাগে, আপলোড হতে তো সময় লাগে, কিন্তু ভিডিও আপলোডে দেওয়ার সময়ও তো অনেক কিছু লেখালেখি করতে হয়, তোমরা সবাই জানি সেটা। তো সেইগুলো করতে মোটামুটি আমার আধ ঘন্টা মতো সময় লাগবে, ওই আধ ঘন্টা সময়টা আমার নষ্ট হলো। রাতে কাজ সেরে রাখতাম ভালো হতো, কিন্তু এমন হয়েছে না, রাতে এখন শুতে শুতে ঘুমিয়ে পড়ি। মানে ছেলে যদি না ঘুমায়, ছেলের আগে আমি ঘুমিয়ে পড়ি। আসলে কী বলতো, কাশির সিরাপ বা সর্দির সিরাপ টিরাপগুলো কেটে না আমাদের ঘুম ঘুম পায়। সকালে উঠে বলছি, এই বাবা আমি তো ভিডিও আপলোড করিনি, আমি সংসারের কাজ করবো না ভিডিওর, কারণ সকাল থেকে আমার ফোন ধরার সময় থাকে না, ওই শ্যুট করার জন্যই যেটুকু যা করি আর কি। ওর বাবা বলছে, রাতের বেলা যা হয় যদি আমি ক্যামেরা বন্দি করি আর তোমার বন্ধুদের মাঝখানে ছেড়ে দিই, তাহলে তোমার বন্ধুরা হাসবে, যেভাবে পারো সেভাবে শুয়ে ঘুমিয়ে পড়ো, ওর বাবা বলছে। কারণ মানে কোনো হুঁশ থাকে না আর কি। তো যাই হোক, অনেক কাজ বাকি রয়েছে, করতে হবে এক এক করে। আগে খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম খেলে আমার গলার আরাম হবে। দেখো, টিফিন খেয়ে তারপরে হচ্ছে তোমার ভিডিও আপলোড করে করতে দিয়ে দিয়েছি, হচ্ছে আপলোড। আর জামা কাপড়গুলো যেগুলো ভেজানো ছিল, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করেছিলাম, সব কেচে হচ্ছে মেলে দিলাম, তাও আজকে বেশি কাঁচা হয়নি, যা হয়েছে সব কাঁচা হয়ে গেল, আর কিছু বাকি নেই আজকের মতো। ছেলে স্কুল থেকে আসলে পরে ওর ড্রেস ফ্রেস কাঁচা আবার আর কি। আর খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য না আর ছাদে গেলাম না, এখানেই মেলে দিলাম চাদরটা। আর এবারে ঘর মুছবো, সকাল থেকে চিরুনি দেওয়ার সময় পাইনি চুলে, চুলটা আছড়ে তারপরে ঘর মুছবো, তারপরে স্নান, তারপরে পুজো, তারপর রান্না, যদিও কাটাকুটি আছে আর কি। এখন হচ্ছে ঘর মুছবো, চুলে আছে ভালো করে আঁচড়াবো, চুলটাও আঁচড়াবার সময় পাইনি। ওই নিয়ে ছোটো হয়ে যাওয়াতে চুলটা সুবিধা হয়েছে, ওই নিয়ে পাখির বাসার মতন দিয়ে দিলাম, বড় অবস্থা অসুবিধা ছিল। তো যাই হোক, ঘরগুলো মুছে ফেলি। আমাকে না অনেক বন্ধুরা বলেছো, দিদি সকাল সকাল ঘর মুছবে, আমি এক একদিন মুছি। আমার কী বলো তো, আসল আমার হচ্ছে কোনো বাধা ধরার রুটিন নেই, যে এখনই ঘর মুছতে হবে, এখনই রান্না করতে হবে, এরকম কোনো রুটিন নেই। ঠিক সেই কারণে আমি যখন পারি আমি তখন ঘর মুছি, অবশ্যই পুজো দেওয়ার আগে, মানে 11টা সাড়ে 11টার মধ্যে আমার ঘর মোছা হয়ে যায়। ফার্স্ট সকাল হয়তো আমি পারি না, কারণ ছেলেকে রেডি করানো, তৈরি করানো, ওইসবগুলো সত্যি করতে পারি না আমি। ঠিক সেই কারণেই হচ্ছে আমার দেরি হয়। আর এই স্টিকটা অনেকে বলেছে চেঞ্জ করবে, কিন্তু কী বলতো, এই স্টিকটা না আমার মানে প্রচুর হালকা লাগে, হালকা লাগে। আমার নতুন স্টিক আনা রয়েছে, কিন্তু আমার এটা হালকা লাগে বলে আমি করি। আর এই ঘরটা একবার মুছে যদি আমি বেরিয়ে আসি, এই ঘরটা যেমন থাকে তেমনই থাকে, মানে পরিষ্কার থাকে। যদি দুদিনও না মুছি না, পরিষ্কার থাকে, দুদিন মোছা হয় না, এমন দিন যায় না, দেখেছো আমি না মুছতে পারলে তোমাদের দাদা হচ্ছে পৌঁছেছে, ঘর মোছা ছাড়া আমার চলবে না। এই ঘর মুছলাম আর এই দরজা বন্ধ হলো, তোমাদের দাদা এসে খুলবে। বন্ধুরা, ঘর মুছতে মুছতে মানে একটা জিনিস ঘর মুছতে মুছতে আমার চোখে পড়লো, তোমাদেরকে দেখাই। এই এই সোফার কভারটা, তো সোফাটা খুলে রাখলে দেখতে ভালো লাগে, সৌন্দর্যটা বাড়ে ঘরের, কিন্তু আমার ছেলের জ্বালাতে হচ্ছে আমি এই একটা মানে খ্যাস্টা মারা চাদর যাকে বলে, যার মানে সুতো ফুতো এদিক ওদিক হয়ে গেছে, তাকে আমি মেলে রাখি, তোমরা দেখতেই পাও। তো এইটা আমি কালকে কেচে পড়িয়েছি সন্ধেবেলা, আমার মনে আছে সন্ধেবেলা আমি লাগিয়েছি। এবার কালকে রাত্রে তোমরা যারা ভিডিওটা দেখেছো আর কি, রুটি করবো বলেছিলাম, তোমাদেরকে ভিডিও দেখাইনি, ওখানেই শেষ করেছিলাম, রুটি মাংস খাওয়া হবে। তো ছেলে নিজে হাতেই খেয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস এখানে, দেখি কে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট হাতের ছাপ দেখতে পাচ্ছ, মাংস রুটি খেয়ে মানে মাংসের হাতের ছাপটা এখানে দিয়েছে। দেখো তাহলে চিন্তা করো, আমি ঘর মুছতে মুছতে এটা কিসের দাগ, মানে কাপড়গুলো ঠিক করছি, দেখো তাহলে বোঝো, বলো না খুব ভালো ছেলে, এই মাংসের এটাকে রাখা যায় না, বসা যায়, এটাকে আমার এখন তুলে ফেলতে হবে। ঠিক এই যে দেখো না, ঠিক এই কারণেই হচ্ছে আমি কাপড়টাকে খ্যাসটা মারা, মানে ওরা বলে ভালো চাদর পাবেন না, যেটা বাতিল চাদর আমি সেটাই পাতবো, এটা যদি না থাকতো তাহলে এই সোফাটাতেও মুছতো মাংসের হলুদ হাতটা, রাত্রেবেলা খেয়ে এটা করেছে আমি সকালে, এখন দেখতে পাচ্ছি এটাকে আমার এখন তুলে কাচতে হবে, চিন্তা করো। আমার কাজ বাড়লো না, এটা
আমার অনেক বন্ধুরা বলে যে ঘরে পর্দা লাগাবে, ঠিক এই কারণে কিন্তু আমি কোনো ঘরে পর্দা লাগাইনি। অনেক বন্ধুরা বলে যে পর্দা লাগালে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে, আমি জানি পর্দা লাগাইনি, টেবিলে টেবিল ক্লথ পাতিনি, আলমারির কভার লাগাইনি, ফ্রিজে কিছু করিনি, সোফাটাকে কোনো রকম বাঁচাবার জন্য এই কাপড়গুলোকে পেতে রেখেছি। তো দেখতেই পেলে কি করেছে, মানে পর্দা লাগায়নি, পর্দা কিন্তু আমাদের পুরো সেট কেনা আছে, ঘর কেনার পরে বা ফ্ল্যাট কেনার পরেই সমস্ত পর্দা, তোমাদের দাদা এমনকি রান্নাঘরের জানলা, ঠাকুর ঘরের জানলা, সমস্ত পর্দা কেনা আলমারিতে, একদম মানে যেমন কেনা তেমন পড়ে রয়েছে, লাগাইনি শুধুমাত্র ওর জন্য। টেবিলে একটা ক্লথ পেতেছিলাম, টেবিল ক্লথ আর কি তাকে কাচি দিয়ে কেটেছে। এগুলো না চুপে চাপে কখন করে বুঝতে পারি না, বলে কি মা টিভি দেখছেন, টিভি দেখ তাহলে, আমি ওই ঘরে আমার কাজ করি, আর সেই ফাঁকেই এই কাজগুলো করে। কালকে এখন এটা কখন খেতে খেতে করেছে জানি না, আমি তো রান্নাঘরে রুটিপুটি করছিলাম, কখন করেছে মানে কাল কেজেছি, আবার আজকে আসতে হবে। পুজো সব কিছু কমপ্লিট হলো, মানে ধরধর ধরধর করে কাজ করছি, কারণ আজকে বেরোবার আছে। তোমাদেরকে কালকে বলেছিলাম ছেলের স্কুলে গার্জিয়ান মিটিং আছে, তো বেরোবো, এখনও রান্না হয়নি। ওদিকে আমি ভাত ডাল বসিয়ে পুজোতে বসেছি জানো তো, মানে গ্যাস কমিয়ে করে, আর ঠাকুর ঘরটা এখন বন্ধ করবো না, জাস্ট ভেজিয়ে রাখি। তার কারণ হচ্ছে প্রদীপ মোমবাতি জ্বলছে, ভেজিয়ে রাখি, আর যাব রান্নাঘরে। মানে কীভাবে যে কাজ করছি কী বলবো, ধরধর ধরধর করে কাজ করছি, কারণ মিটিংয়ে দেখো টাইমে পৌঁছতে না পারলে হবে না, এদিকে রান্না না করলেও হবে না, কোন দিকে যাই আমি তো, মানে একের সময় না কাজ করতে করতে না শ্বাস উঠে যায়। এদিকে ভাত ডাল বসিয়েছি, কাজ করতে করতে শ্বাস উঠে যায়, মনে হয় বাপরে বাপ কী সংসার, নয় তো যেন মায়া, না কাজ করেও পারি না, আর মানে বদ্ধ লাগে, মনে হয় কি কোথা থেকে ঘুরে আসি না আসি। আজকে তোমাদের দাদা বলেছিল তোমাকে যেতে হবে না স্কুলে, না না কটা ছেলের জিনিসও কেনাকাটা বাকি আছে, আমিই যাব, আমার শরীর খারাপ হোক তবু বাইরে গেলে না একটু ভালো লাগবে, মানে সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দি, আমি যা বাইরে যাবই। দেখো এইখানে আমার ভাত উপুর হয়ে গেছে, ভাতের থেকে দুটো আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদার জন্য, ছেলের জন্য আলু সেদ্ধটাও বের করে নিয়েছি, আর এখানে একটুখানি পেঁপে দিয়ে ডাল করেছি, একটুখানি বলতে একবেলার রান্না যেহেতু হচ্ছে এখন, আর এখানে রয়েছে মাছ ভেজানো রয়েছে এখনও, নুন হলুদ মাখাইনি, মাছটা ভাজবো, আর এখানে একটুখানি না নিম বেগুন করেছি। আমার না কদিন ধরে খালি তিতো খেতে ইচ্ছে করছে কী জানি কেন, তো ওই জন্য একটু নিম পাতা, মানে সংরক্ষণ করা নিম পাতা আর বেগুন দিয়ে, ওটা দিয়েই মনে হয় আমি আজকে ভাত খাবো। আর এখানে হচ্ছে কফি আর আলু, মানে ফুলকপি আর আলু একটুখানি ভেজে নিচ্ছি, এটা তার মশলা, এটা দিয়ে হচ্ছে কফি আলুর প্লেন এমনি যেমন তরকারি হয় শুকনো একটা তরকারি করবো আর কি ডালের সাথে খাওয়ার জন্য। মাছটা ঝাল করতে পারতাম কিন্তু আর সময়ও কুলোবে না, থাক তাহলে ভাজা, তো এই যে কফি আলুটা ভালো করে কষে নিচ্ছি যেমন নর্মালি হয় আর কি। তো আর আজকে বেরোবো বলে না শর্টকাট রান্না করার চেষ্টা করলাম আর কি, আর নিম বেগুনটা যে তোমাদের দাদা খাবে না বলে আমার একার আন্দাজি করলাম, চাপা দিয়ে রাখি, ওর নিম বেগুন খুব একটা পছন্দ করে না, শুধু বেগুন হলে বেগুন পোড়াটা খুব ভালো খায়, কিন্তু অগ্রহায়ণ মাস পড়ে গেছে যেহেতু আর তো বেগুন পোড়াবো না। তো যাই হোক কপিটা নামিয়ে দিয়ে আমি এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম, আজকে আর কাউকে গরম গরম মাছ ভাজা দিতে পারবো না, একবারে মানে পরিষ্কার করে ফেলবো রান্নাঘর, সব কড়াই টড়াই সব মেজে ফেলবো একবারে। তো রান্না বান্না গ্যাস মোছা সব কিছু কমপ্লিট করে ফেলেছি একদম, সব কাজ সারা। দেখো ঘড়ির কাঁটা বলছে দুটো, দেখতে পাচ্ছ কাটায় কাটায় হচ্ছে এখন দুটো, দুপুর দুটো, এবার হচ্ছে রেডি হব আর রেডি হয়ে বেরোবো। তো তোমাদের দাদা বললো ছেলেকে নিয়ে আসছে, তো ওকে খাইয়ে নিয়ে নিজেও খেয়ে নেব, খেয়ে নিয়ে বেরোবো, কারণ এমনি মিটিং হলে না বেরিয়ে যাই এসে খাই, কিন্তু কিছু কেনাকাটা করবো বলে ওই যে বললাম দেরি হবে বিকেল হয়ে যাবে, তো আসলে তো ওকে খাইয়ে নিজেও খেয়ে নেবো, তোমাদের দাদা তো যাবে না, আমরা দুজনে যাবো, তোমাদের দাদা পরে কেনাকাটা করবার সময় জয়েন হবে আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করি, সকাল থেকে চলছে মানে 6:30 পৌনে 7টা থেকে শুরু করেছি, দুপুর দুটো পর্যন্ত যেন ধরধর ধরধর করে কাজ, শুধু আজকের নয় প্রত্যেক দিনই এই জিনিস হয়, আজকে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আর বকবক করবো না, যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলে আজকে আসি, টাটা।